আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে 2000-এর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। আপনারা থাম্বনেইলে দেখেছেন 2000-এরও বেশি কর্মী নিয়োগ দেবে গ্রামীণ ব্যাংক। হ্যাঁ ভিউয়ার্স, গ্রামীণ ব্যাংকের বর্তমান এমডি জাহাঙ্গীর হোসেন হালদার তিনি কালের কণ্ঠের একটি সাক্ষাৎকারে বলেছেন, আগামী 2020 এবং 2021 সালে 2000-এর বেশি কর্মী নিয়োগের তাদের একটি পরিকল্পনা আছে। সেখানে দৈনিক কালের কণ্ঠকে দেওয়া একটি সাক্ষাৎকার থেকে আমরা একটি অংশ এখান থেকে সংগ্রহ করেছি। এখানে তিনি বলেছেন, নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক 2020 এবং 2021 সালে 2000-এর বেশি কর্মী নিয়োগের পরিকল্পনা তাদের আছে এবং এই সার্কুলারটি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে চলে আসবে। এখানে আপনারা একদম বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন, কোনো অভিজ্ঞতা লাগবে না। তারা এখানে বলেছে, বর্তমানে গ্রামীণ ব্যাংকে 18,000 কর্মী সংখ্যা কাজ করছে এবং আউটসোর্সিং এবং দৈনিক ভিত্তিতে কাজ করছে 3,000। তারপরেও আরও 2,000 প্রার্থী বা 2,000 কর্মী নিয়োগ দেওয়ার একটি বিজ্ঞপ্তি তারা প্রকাশ করবেন কিছুদিনের মধ্যে। এখানে আপনাদের পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। আপনারা আবেদন করতে পারবেন ডাক অথবা কুরিয়ারের মাধ্যমে। প্রবেশনারি অফিসার হিসেবে প্রথমে আপনাকে নিয়োগ করা হবে। প্রথমে প্রবেশনারি অফিসার হিসেবে নিয়োগ করার পর আপনাকে ফার্স্ট টাইম আপনি আবেদন করার পর আপনার আবেদনটি তার পর্যালোচনা করবে। করার পর আপনি যদি শর্টলিস্টেড ক্যান্ডিডেট হন সেক্ষেত্রে আপনাকে পরীক্ষার জন্য ডাকা হবে। তবে আপনাকে আবেদনটি পাঠাতে হবে ডাক অথবা কুরিয়ারের মাধ্যমে। 100 নম্বরের লিখিত এবং 50 নম্বরের ভাইবা পরীক্ষা হবে। তার মধ্যে 100 নম্বর লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন শুধু তাদেরকে ভাইবা পরীক্ষার জন্য ডাকা হবে, সবাইকে ডাকা হবে না। এবং ভাইবাতে যারা নির্বাচিত হবেন তাদের 2-3 দিনের একটি প্রশিক্ষণ নেওয়া হবে ঢাকাতে। ঢাকাতে প্রশিক্ষণ নেওয়ার পর আপনার ফিল্ডে কাজের জন্য পাঠানো হবে। প্রবেশনারি অফিসার পদে কাজ করার পর বা 1 বছর কাজ করার পর আপনাকে এই চাকরিতে অফিসার হিসেবে নিয়োগ করা হবে, সিনিয়র অফিসার হিসেবে। এবং এখানে তিনি আরও যে বলেছেন যে এখানে প্রশ্ন প্যাটার্নটাই তারা উল্লেখ করে ধরেছেন যে 100 নম্বরের পরীক্ষা হবে লিখিত এবং 50 নম্বরের মৌখিক। সেখানে লিখিত পরীক্ষা 100 থাকবে পূর্ণমান, তার মধ্যে বহু নির্বাচনের প্রশ্ন থাকবে 30টি, বহু নির্বাচন বা এমসিকিউ সেখানে থাকবে 30 মার্ক, এবং ইংরেজি থাকবে 10 এবং গণিত থাকবে 10, সাধারণ জ্ঞান 10। এছাড়াও অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে 5টি, যার মান হবে 10। রচনামূলক প্রশ্ন 5টি থাকবে, মান হবে 60, এবং মৌখিক পরীক্ষা হবে 50। এই ধরনের পরীক্ষাগুলো আপনার হবে এই প্রশ্ন প্যাটার্নে। এবং এখানে আরও বলা আছে কর্মী ছাঁটাই সম্পর্কে তারা বলেছেন, তবে আসলে অহেতুক কর্মী ছাঁটাইকে তারা সমর্থন করে না। তবে প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা পরিপন্থী কেউ বা কোনো কার্যকলাপে লিপ্ত হলে তাকে অবশ্যই চাকরিচ্যুত করা হবে। এবং এখানে আরও বলা আছে একজন প্রার্থী আপনার প্রতিষ্ঠানে চাকরি আগ্রহ দেখাবেন। তারা বলেছে, বা গ্রামীণ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের অধীনে পরিচালিত একটি বিশেষায়িত ও নোবেল বিজয়ী প্রতিষ্ঠান। এখানে নিয়ম শৃঙ্খলার দিক দিয়ে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় এই গ্রামীণ ব্যাংকে। প্রত্যেক ব্যক্তির পার্সোনাল ফাইল প্রতিদিন আপডেট করা হয়। লাঞ্চ ভাতা পাবেন, বোনাস, বৈশাখী ভাতা, এছাড়াও পদোন্নতি, এছাড়াও পেনশন সুবিধা আছে এই ব্যাংকে। এই জন্য গ্রামীণ ব্যাংকে কাজ করার জন্য সকলে আগ্রহী হবেন। এবং আরও বলা আছে বিশ্বব্যাপী আমাদের ব্যাংকের পরিচিতি ও সুনাম রয়েছে। বর্তমানে 106টি দেশ থেকে এ পর্যন্ত 6,826 জন ব্যক্তি গ্রামীণ ব্যাংকের উপর ইন্টার্নশিপ করতে এখানে এসেছে আমাদের দেশে। তাই অনেকেই এই ব্যাংকে কাজ করার জন্য আগ্রহ দেখাবে। এই হচ্ছে আমার পুরো ভিডিওটি। তো আমরা আগামী দুই এক মাসের মধ্যে হয়তোবা এই সার্কুলারটি পেয়ে যাব। তো আশা করি সকলে ভালোভাবে বুঝতে পারছেন। ধন্যবাদ, এবং এরকম প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।